ফুল ঝরে যাওয়া, গুটি আসার পর গুটি ঝরে পড়া, পরিপক্ক হওয়ার আগে ফেটে যাওয়া এবং লিচুতে পোকার উপদ্রব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি ও খামারভিত্তিক ইউটিউব চ্যানেল স্বদেশ খামারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে লিচু গাছের ফুল আসার পরবর্তী পরিচর্যা, লিচু গাছের ফল ঝরা রোধ বা লিচু গাছে রোগবালাই ও পোকামাকড় দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অর্থাৎ মুকুল আসার পূর্ব থেকে ফলন সংগ্রহ করা পর্যন্ত এ টু জেড আলোচনা করা হবে। লিচু বাংলাদেশের একটি অন্যতম প্রধান ফল। সাধারণত শীতকালের শেষের দিকে লিচু গাছে মুকুল আসা শুরু হয় এবং লিচু পরিপক্ক হয়ে খাওয়ার উপযোগী হয় গ্রীষ্মকালে। গাছে ফুল আসা থেকে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এজন্যই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যেমন ফুল ঝরে যাওয়া, গুটি আসার পর গুটি ঝরে পড়া, পরিপক্ক হওয়ার আগে ফেটে যাওয়া এবং লিচুতে পোকার উপদ্রব। প্রথমে আমরা আলোচনা করব লিচুর ফুল কেন ঝরে পড়ে। সাধারণত লিচুর মুকুল এসে থাকে শীতকালের শেষের দিকে। এ সময় ঘন কুয়াশা থাকার কারণে লিচুর মুকুলে ছত্রাকের আক্রমণ দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত ছত্রাক পাতার উপরে জমা হওয়ার কারণে লিচু গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়, এজন্য লিচুর ফুলগুলো ঝরে পড়তে পারে। এ সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য কার্বানডাজিন গ্রুপের নোইন অথবা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। কীটনাশকটি ব্যবহারের নিয়ম হচ্ছে 2 গ্রাম ঔষধ 1 লিটার পানির ভিতরে দিয়ে স্প্রে করে দিতে হবে। এর ফলে ছত্রাকের উপদ্রব অনেকটাই কমে যাবে। এছাড়াও লিচু গাছে মুকুল আসার পূর্ব মুহূর্তে বা ফুল আসবে আসবে ভাব, এ সময় মেরাকুলান 1 ml 5 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এতে করে আপনার লিচু গাছে মুকুল বেশি আসবে। একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, লিচু গাছে যখন পরিপূর্ণ মুকুল আসা শেষ হবে তখন লিচু গাছের মুকুলে কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করা যাবে না, কেননা এতে পরাগায়নের সমস্যা হতে পারে এবং ফলন অপেক্ষাকৃতভাবে অনেক কমে যেতে পারে। লিচু গাছের মুকুল ঝরে গিয়ে যখন ছোট ছোট গুটি বের হওয়া শুরু হবে তখন লিচু গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। গুটি আসার আগেই সেচ দিলে তা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। লিচুর সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে গুটি ঝরে পড়া এবং লিচু ফেটে যাওয়া। এসব সমস্যার প্রধান কারণ হচ্ছে পানির সামঞ্জস্যতার অভাব। লিচু গাছের গোড়ার মাটিগুলো যখন অতিরিক্ত শক্ত হয়ে যায় অথবা পানিশূন্য হয়ে যায়, তখন সেখানে আমরা যখন পানি দেই তখন লিচু গাছটি দ্রুত পানি শোষণ করে এবং অস্বাভাবিকভাবে পানি শোষণের ফলে লিচু গাছে গুটি ঝরে পড়তে পারে এবং লিচু ফেটে যেতে পারে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা যা করতে পারি, নিয়মিতভাবে আমরা পানি সেচ দিতে পারি। একদিন পরপর কিংবা 2 দিন পরপর নিয়মিতভাবে পানি সেচ দিলে এ সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। সর্বশেষ আমরা সবচেয়ে বড় একটি সমস্যার সম্মুখীন হই, আর সেটা হচ্ছে আমরা যখন একটা ভালো লিচু খেতে যাই তখন দেখি লিচুর ওপরে তো ভালোই আছে কিন্তু ভেতরে পোকার বিষ্ঠা এবং পোকা। এর প্রধান কারণ হচ্ছে ফ্রুট ফ্লাই মাছি। এই মাছিটি ফল পরিপক্ক হওয়ার আগে ফলের ওপরে ডিম পাড়ে এবং ডিমগুলো থেকে আস্তে আস্তে লার্ভা তৈরি হয় এবং লার্ভাটি লিচুর বীজের ভিতরে ঢুকে বীজ খেয়ে লিচুর ভিতরেই বিষ্ঠা তৈরি করে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা ফেরোমন ট্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও ফল ছোট থাকা অবস্থায় এবং পরিপক্ক হওয়ার 10 দিন আগে পর্যন্ত
নাইট্রো 505 EC 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে উক্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার মন্তব্যটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।